করোনা পরিস্থিতির কারণে অনেকেরই চাকরির বয়সীমা পেরিয়ে গেছে এবং কেউ কেউ বা ডেট অলরেডি অভার হয়ে গেছে তো সেজন্য সরকার সরকারের কাছে যারা চাকরি প্রার্থী আছেন তাদের একুশ মাসের সীমা বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তাবনা যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক করোনাভাইরাস মহামারীতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিজীবী প্রার্থীদের বয়সের ছাড় দিতে যাচ্ছে সরকার চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারও নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের একুশ মাসের ছাড় দিতে দিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব অনুযায়ী গত বছরের পঁচিশ মার্চ পর্যন্ত যাদের ত্রিশ বছর পূর্ণ হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরি নিয়োগে যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের আবেদনের সুযোগ থাকবে প্রধানমন্ত্রীর এই প্রস্তাব অনুমোদন দিলে বয়স শিথিলের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জাগন ইউসকে বলেন করোনা মহামারীর কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে এর মধ্যে নিউ কার্যক্রম পরিচালনা করা যায়নি তাই গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ত্রিশ ছিল তারা আগামী ডিসেম্বর পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে আবেদন করতে পারবেন তিনি বলেন আমরা আগামী দু এক দিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো তিনি এই প্রস্তাবে অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি সরকারি সরি সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ নেওয়া হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে নিয়োগের দায়িত্বে সংশ্লিষ্ট সরকারি দফতরের করোনা মহামারীর কারণে দফায় দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি দিবিদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার তখন পঁচিশ মার্চ যাদের বয়স ত্রিশ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী পাঁচ মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয় কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন চলছে মন্ত্রণালয় বিভাগ কিংবা সংস্থাগুলোর চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারছে না সিটি ছিল সর্বশেষ আপডেট যে করোনা মহামারী দেশের বেকারত্ব আরও বাড়িয়ে দিয়েছে কয়েক লাখ চাকরি প্রার্থীর ন্যূনতম বয়সে লকডাউনের মধ্যে চলে গেছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীদের বয়স বাড়ানোর ও সংগঠনগুলো সো পরবর্তী সকল আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে